একদম সামনাসামনি, কোনো অসুবিধা নেই। আর এখানে সবার নাম লেখানো তো, সবাই নাম, সবার নাম বলে দেবো, সব হয়ে যাবে অবশ্যই। এবার নিয়মে যাব, হাতে এক মিনিট সময়, হাতে এক মিনিট সময়, আমি হুইসেল মারব। আর এক সারি সারি আমি হুইসেল এসে বাস্কেটের সামনে আসবে, সারি ভাঁজ করবে, ভাঁজ করে একটি নির্দিষ্ট লাইন করবে, কেউ হুটো পাটা করবে না ধাক্কাতে যাতে কারো শাড়ি খুলে না যায়। শাড়ি ভাঁজ করে এই দাগ ক্রস করে একটি নির্দিষ্ট লাইন করবে, ঠিক আছে? টাইম হাতে একই মা, এক মিনিট, কিন্তু শাড়ি যেন নিচে টাচ না হয়, শাড়ি যেন ভাঁজ করার সময় নিচে টাচ না হয়। শাড়ি বাস্কেটে রেখে ভাঁজ করো, মাথায় তুলে ভাঁজ করো, গায়ে রেখে ভাঁজ করো, কোনোতে অসুবিধা নেই। শাড়ি যেন নিচে টাচ না হয়, শাড়ি সরুভাবে হোক চওড়াভাবে হোক যেমন ইচ্ছা ভাঁজ করো, তার যেন একটা সৌন্দর্য থাকে, ঠিক আছে? সবাই নিয়ম বুঝেছো? সবাই নিয়ম বুঝেছো? সবাই নিয়ম বুঝেছো? চলো খেলায় ফিরব। দিদি এই দিকটা একটু সরে আসুন, হ্যাঁ চলুন চলুন চলুন। ফোন সবাই রেডি, প্রত্যেকে একবার হাত তুলুন, প্রত্যেকে সাইড দিয়ে প্রত্যেকে একবার জোরে হাত তালি হয়ে যাক। শেষ রাউন্ড, কৌশিক এদিকে দাঁড়াবে, এদিকে দেখবে তো, মাটিতে স্পর্শ করেছে, হবে না হবে না, কোনো ব্যাপার না, আরো অনেক গেম রয়েছে। একটি নির্দিষ্ট লাইন করে দাঁড়িয়ে পড়বে, আর কিছুক্ষণের সময়, এখন চলছে শাড়ি ফোল্ডিং, চলে আসুন লাইনে দাঁড়িয়ে পড়ুন, আর ভাঁজ করবেন না, আর কেউ ভাঁজ করবে না, লাইনে দাঁড়িয়ে পড়বেন। ব্যাস এখনো সময় আছে মনে হচ্ছে, ব্যাস খতম, আর হবে না। এই কজন সবাই প্রত্যেকে, মাইক খারাপ, এই মুহূর্তে আমাদের শাড়ি ফোল্ডিং এর শেষ রাউন্ড এবং আমরা এরপরই ফাইনাল রাউন্ডে চলে যাব, শাড়ি ফোল্ডিং এর ফাইনাল রাউন্ড।